এভরিওয়ান, আজকে তোমাদের সামনে আরেকটি গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সের টপিক নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে মার্চ 2022-এর গুরুত্বপূর্ণ দিনগুলি নিয়ে। এর আগে আমরা ফেব্রুয়ারি 2022-এর গুরুত্বপূর্ণ দিনগুলি নিয়ে আলোচনা করেছি। যারা ভিডিওটি দেখোনি তারা ডিসক্রিপশন বক্সের লিঙ্কে দেওয়া লিঙ্কে ক্লিক করে ভিডিওটি দেখবে এবং ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবে, লাইক করবে এবং শেয়ার করবে। ভিডিওটি ভীষণ গুরুত্বপূর্ণ হতে চলেছে কারণ প্রত্যেকবার এখান থেকে প্রশ্ন থাকেই, তাই ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখবে। দেখো, ফার্স্ট মার্চ কোন দিন হিসেবে পালন করা হয়? ফার্স্ট মার্চ পালন করা হয় জিরো ডিসক্রিমিনেশন ডে। এই জিরো ডিসক্রিমিনেশন ডে কি? সেটা হচ্ছে লিঙ্গ, আয়, বয়স, স্বাস্থ্যকর্ম এই সমস্ত নিয়ে যে আমাদের ভেদাভেদ চলছে সেগুলো জনসচেতনতা গড়ে তুলতে এই দিনটা পালন করা হয়। প্রথম কবে পালন করা হয়েছিল? 2014 সালে। এছাড়া এই দিনটিতে ওয়ার্ল্ড সিভিল ডিফেন্স ডে হিসাবেও পালন করা হয়, ঠিক আছে? আরেকটা দিন পালন করা হয়, সেটা হচ্ছে তোমার সিভিল অ্যাকাউন্ট ডে। এটা মাথায় রাখবে, সিভিল অ্যাকাউন্ট ডে হিসাবেও পালন করা হয়, ঠিক আছে? আর সিভিল ডিফেন্স ডে যেটা আছে সেটা কিসের জন্য? যে না, আমরা যে নাগরিকদের যে সুরক্ষার যে গুরুত্বটা দরকার, নাগরিকদের সুরক্ষা করা বা সম্মান জানানো, সেটার জন্যই এই ওয়ার্ল্ড সিভিল ডিফেন্স ডেটা পালন করা হয়, ঠিক আছে? নেক্সট কী রয়েছে? থার্ড মার্চ। থার্ড মার্চ কোন দিন হিসেবে পালন করা হয়? ওয়ার্ল্ড ওয়াইল্ড লাইফ ডে। বন্যপ্রাণী সংরক্ষণ সম্পর্কে জন্যই এই দিনটি পালন করা হয়। আর প্রথম কবে পালন করা হয়েছিল? 2014 সালে। এছাড়া এই দিনটিতে ওয়ার্ল্ড হিয়ারিং ডে হিসেবেও পালন করা হয়। নেক্সট রয়েছে ফোর্থ মার্চ। ফোর্থ মার্চ পালন করা হয় ন্যাশনাল সিকিউরিটি ডে। সারা দেশ জুড়ে ন্যাশনাল সিকিউরিটি কেন পালন করা হয়? যে সুরক্ষা বাহিনী রয়েছে আমাদের দেশের, যে সুরক্ষা বাহিনী, তাদেরকে স্বীকৃতি ও প্রশংসা দেওয়ার জন্যই এই দিনটা পালন করা হয়। এছাড়া এই দিনটি ন্যাশনাল সেফটি ডে হিসেবে পালন করা হয়, ঠিক আছে? ফোর্থ মার্চ ন্যাশনাল সিকিউরিটি ডে এবং ন্যাশনাল সেফটি ডে, এই দুটো দিন পালন করা হয়। 8 মার্চ আন্তর্জাতিক নারী দিবস। এই আন্তর্জাতিক নারী দিবস কবে পালন করা হয়? 8 মার্চ। এটা কিন্তু অনেকবার পরীক্ষায় এসেছে। মহিলাদের, মানে বিভিন্ন কাজে মহিলাদের যে অবদান, সেই অবদানকে তুলে ধরার জন্য কিন্তু এই দিনটি পালন করা হয়, ঠিক আছে? তারপরে দেখা হচ্ছে 10th মার্চ। 10th মার্চে CISF রাইজিং ডে, ঠিক আছে? এই CISF-এর ফুল ফর্ম কী? সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স। সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স, এটা হচ্ছে CISF-এর ফুল ফর্ম। আর প্রথম কবে পালন করা, ওই যে CISF কবে প্রতিষ্ঠিত হয়েছিল? 1969 সালে। এছাড়া এই দিনটি ওয়ার্ল্ড কিডনি ডে হিসেবেও পালন করা হয়। 14th মার্চ। 14th মার্চ ব্যবহার করা হয় কোন দিন হিসেবে পালন করা হয়? ইন্টারন্যাশনাল ডে অফ ম্যাথমেটিক্স বা পাই ডে, ঠিক আছে? বিশ্বজুড়ে পালিত হয় ইন্টারন্যাশনাল ডে অফ ম্যাথমেটিক্স বা পাই ডে। এটা কী হিসেবে পালন করা হয়? অ্যালবার্ট আইনস্টাইনের জন্মবার্ষিকী দিন হিসেবে কিন্তু এই দিনটি পালন করা হয়। এছাড়া এই দিনে আরেকজন বিখ্যাত মানুষের কিন্তু মৃত্যুবার্ষিকী, কার? স্টিফেন হকিন্স, পদার্থবিদ স্টিফেন হকিন্সের মৃত্যুবার্ষিকী কিন্তু এই দিনেই ছিল, ঠিক আছে? তারপরে রয়েছে 15th মার্চ, ওয়ার্ল্ড কনজিউমার রাইটস ডে। গ্রাহকদের ক্ষমতা তুলে ধরতে এবং তাদের অধিকারকে সুপ্রতিষ্ঠিত করতে এই দিনটি পালন করা হয়। 16 মার্চ কী আছে? 16 মার্চ আছে ন্যাশনাল ভ্যাকসিনেশন ডে। সারা দেশ জুড়ে ন্যাশনাল ভ্যাকসিনেশন ডে কবে পালন করা হয়? 16 মার্চ। প্রথম কবে পালন করা হয়েছিল? 1995 সালে প্রথম ন্যাশনাল ভ্যাকসিনেশন ডে পালন করা হয়েছিল। 18 মার্চ গ্লোবাল রিসাইকেলিং ডে, মানে পূর্ণ ব্যবহার করা, পূর্ণ, যে কোনো পূর্ণ ব্যবহারযোগ্যের গুরুত্বটা প্রচার করার জন্যই এই দিনটি পালন করা হয়। 2018 সালে কিন্তু প্রথম এই দিনটি পালন করা হয়েছিল। এছাড়া এই দিনটি আরেকটা দিন হিসেবে পালন করা হয়। কবে পালন করা হয়? এটা পালন করা হয় অর্ডিন্যান্স ফ্যাক্টরি ডে। অর্ডিন্যান্স ফ্যাক্টরি হিসেবেও পালন করা হয়। আর এই অর্ডিন্যান্স ফ্যাক্টরি প্রথম কোথায় স্থাপিত হয়েছিল? কলকাতার কাশীপুরে। কলকাতার কাশীপুরে প্রথম অর্ডিন্যান্স ফ্যাক্টরি গঠিত, স্থাপন হয়েছিল কত সালে? 1801 সালে। নেক্সট রয়েছে 20 মার্চ, ইন্টারন্যাশনাল ডে অফ হ্যাপিনেস। মানুষের জীবনে সুখের গুরুত্ব তুলে ধরতে এই দিনটি পালন করা হয়। 2013 সালে প্রথম কিন্তু এই দিনটি পালন করা হয়েছিল। তারপর দেখো কী রয়েছে, 21 মার্চ, ইন্টারন্যাশনাল ডে অফ ফরেস্ট। বনভূমির গুরুত্ব তুলে ধরতে আর প্রয়োজনীয়তা তুলে ধরতে এই দিনটি পালন করা হয়। এছাড়া এই দিনটি ওয়ার্ল্ড পোয়েট্রি ডে হিসেবেও পালন করা হয়। পোয়েট্রি ডে বলতে কবিতা,
কবিতার মাধ্যমে যে আমরা ভাষাগত বৈচিত্র্য তুলে ধরা হয় সেটার দিন হিসাবে এটা পালন করা হয়, আর এটা ইউনেস্কোর তরফ থেকে প্রতি বছর পালন করা হয়। ঠিক আছে, নেক্সট রয়েছে 22শে মার্চ ওয়ার্ল্ড ওয়াটার ডে, ভীষণ ইম্পর্টেন্ট। বিশুদ্ধ পানীয় জলের গুরুত্ব বোঝাতে কিন্তু আর প্রয়োজনীয়তা পানীয় জল সম্পর্কে সচেতনতা গড়ে তুলতেই এই দিনটি পালন করা হয়। তারপর রয়েছে 23শে মার্চ কি শহীদ দিবস, ভগৎ সিং, রাজগুরু, সুখদেব, এদের যে আত্মবলিদান, এই আত্মবলিদানটাকে স্মরণ করে রাখার জন্যই কিন্তু আমাদের এই 23শে মার্চ পালন করা হয়। প্রসঙ্গ বলে রাখি, 23শে মার্চে কিন্তু এদের ফাঁসি হয়েছিল, ভগৎ সিং, রাজগুরু, সুখদেবের। ঠিক আছে, আর 2022 সালে এটা 91তম বার্ষিকী পালিত হবে। তাছাড়া এখানে এই দিনটিতে ওয়ার্ল্ড মেট্রোলজিক্যাল ডে হিসাবেও পালন করা হয়। আর একটা কথা বললে কি, শহীদ দিবসকে কিন্তু অনেক সময় মাতৃ দিবস বলা হয়। শহীদ দিবস বা মাতৃ দিবস দুটোই কিন্তু এক, শহীদ দিবস বা মাতৃ দিবস। নেক্সট রয়েছে 24শে মার্চ, 24শে মার্চ কি ওয়ার্ল্ড টিউবারকিউলোসিস ডে, যক্ষা রোগের সম্পর্কে মানে সচেতনতা গড়ে তুলতেই এই দিনটি কিন্তু পালন করা হয়, ওয়ার্ল্ড টিউবারকিউলোসিস ডে। নেক্সট রয়েছে 27শে মার্চ ওয়ার্ল্ড থিয়েটার ডে, বিশ্বজুড়ে ওয়ার্ল্ড থিয়েটারের প্রথম কবে পালন করা হয়েছিল, 1962 সালে। নেক্সট রয়েছে 29শে মার্চ ওয়ার্ল্ড পিয়ানো ডে, বাদ্যযন্ত্রের উন্নতি আর পিয়ানো বাজানো সম্পর্কে জনসচেতনতা গড়ে তুলতেই এই দিনটি পালন করা হয়। তারপর রয়েছে 31শে মার্চ ইন্টারন্যাশনাল ট্রান্সজেন্ডার ডে অফ ভিজিবিলিটি, রূপান্তরকামী মানুষদের জীবনযাপন শিক্ষা ব্যাপারে জনসচেতনতা গড়ে তুলতেই এই দিনটি পালন করা হয়। এছাড়া এই দিনটি ওয়ার্ল্ড ব্যাকআপ ডে, ওয়ার্ল্ড ব্যাকআপ ডে হিসেবে পালন করা হয়, যে আমাদের যে এখন নতুন আমাদের যে উন্নতির দিনে ডিজিটাল তথ্যগুলো, যে ডিজিটাল তথ্যকে সংরক্ষণের ব্যাপারে স্মরণ করে তোলার জন্যই কিন্তু এই দিনটি পালন করা হয়। ঠিক আছে বন্ধুরা, এই থাকলো পুরো মাসের ইম্পর্টেন্ট ডেজগুলো। যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবে, লাইক করবে এবং শেয়ার করবে। আর পরবর্তী ভিডিওর জন্য তোমরা কমেন্ট সেকশনে জানাতে পারো তোমরা কেমন ভিডিও চাও, তাহলে আমরা সেই হিসেবে ভিডিও নিয়ে আসবো। ধন্যবাদ।